হ্যালো এভরিওয়ান, আচ্ছা আমরা কথা বলবো একটা ব্লগিং সেটআপ নিয়ে। আর এটা একটা কমপ্লিট ব্লগিং সেটআপ, আর এটা প্রাইমারিলি ডিজাইন করা হয়েছে মোবাইল ফোনের জন্য, বাট আপনি DSLR ক্যামেরা অথবা অন্য কোনো ক্যামেরাও ইউজ করতে পারবেন। আর এটা একটা কমপ্লিট ব্লগিং সেটআপ কেন বলতেছি, এটার মেইন রিজন হচ্ছে এটা দিয়ে মোটামুটি আপনি অডিও ভিডিও প্লাস সবগুলোর জন্য আর এক্সট্রা কোনো কিছু লাগবে না, শুধু এটা দিয়ে আপনি আপনার অডিও ভিডিও প্লাস হচ্ছে যে ধরনের যে কোনো ধরনের ব্লগিং এটা করতে পারবেন। আর এটার প্রাইসও কিন্তু রিজনেবল, আমার মনে হয় মার্কেটে সবচেয়ে কম প্রাইস যে কমপ্লিট ব্লগিং সেটআপ আছে এটা, মোটামুটি 1000টা দিয়ে এটা পাবেন। সো এটার ফিচারগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো এটাকে কেন আমি কমপ্লিট অথবা ওয়ান অফ দ্য বেস্ট বাজেট ব্লগিং সেটআপ কেন বলতেছি। সো লেটস মেক ইট। সো আমরা যখন নতুন একটা এই ট্রাইপডটা কিনবো, এটা হচ্ছে উলানজির একটা ট্রাইপড, এটার মডেল হচ্ছে MT-11, আর এটার সাথে ইউজার ম্যানুয়াল প্লাস হচ্ছে এই ট্রাইপডটা আসবে অথবা অক্টোপাসটা আসবে। আর এটা হচ্ছে খুবই ফ্লেক্সিবল, দেখেন আমি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এটাকে রাখতে পারবেন, সাইজ অ্যাডজাস্ট করা যাবে। প্লাস হচ্ছে এটা হচ্ছে মেটালের, প্লাস হচ্ছে সুন্দর একটা গ্রিপ করা আছে রাবার উপরে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্ট্রং, মোটামুটি ভালো ওয়েট ক্যারি করতে পারবে। আর আপনি ডিরেক্ট জাস্ট এটা করে এখানে আপনি উপরে DSLR ক্যামেরা রাখতে পারেন, আর ইন এডিশন এই হেডটা এটা খোলা যাবে, সো আপনি ডিরেক্ট এটা ইউজ করতে পারেন। আর উপরে হচ্ছে বল হেডটা থাকলে আপনার বাড়তি একটা অ্যাডভান্টেজ থাকবে, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা রাখা যাবে, যেমন এটা আপনি ভার্টিক্যাল প্লাস হচ্ছে হরাইজন দুইটা অ্যাঙ্গেল এখানে পাবেন। আর তার পাশাপাশি এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ, এটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে তখন এখানে এখানে আপনি ক্ল্যাম্প করে মোবাইল রাখা যাবে, এখন আমরা মোবাইলটা এখানে রাখবো। আর এখানে আবার প্লাস হচ্ছে একটা লেভেলিং আছে, এটা দেখে আপনি লেভেলিংটা ওয়াটার লেভেলিং আছে, আপনি খুব সহজে এটা লেভেলিং করতে পারবেন। আমি মোবাইল ফোনটা এখানে অ্যাডজাস্ট করে নিই, এটা যেহেতু অ্যাডজাস্টেবল তা আপনি বড় সাইজের মোবাইল এখানে ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমার ইনিশিয়াল, যারা জাস্ট ব্লগিংটা শুরু করুন আমার মনে হয় জাস্ট এভাবে আপনারা ব্লগিংটা শুরু করতে পারেন, যেমন এভাবে খুবই ফ্লেক্সিবল। আর এটার কারণে কিন্তু আপনি বিভিন্ন অ্যাঙ্গেল শ্যুট করতে পারেন, নিচে আশেপাশে অথবা বিভিন্ন ধরনের শ্যুট এটা দিয়ে করতে পারবেন। সো এটা হচ্ছে আমার একবার ইনিশিয়াল, যাদের কাছে এক্সট্রা কোনো আর বাজার থাকবে না, মোটামুটি 1000টাকা দিয়ে আপনি একটা জাস্ট সেলফোন দিয়ে আপনি ব্লগিং শুরু করবেন। আর নেক্সট হচ্ছে যদি আপনি এরপর আপগ্রেড করতে চান, আপনি যেটা করতে পারেন আপনি উপরে এখানে আপনি এক্সট্রা মাইক ইউজ করতে পারেন, প্লাস হচ্ছে পাশে কিন্তু আবার আপনি লাইটের অথবা অন্য কোনো কিছু করার জন্য আপনি এখানে এক্সট্রা একটা এক্সটেনশন করা যাবে, এক্সটেনশন অ্যাপ করতে এটা আলাদা পারচেস করতে হবে। সো মোটামুটি এভাবে আপনি আপনার ব্লগিংটা শুরু করতে পারবেন। আর এটার একটা পজিটিভ একটা সাইড হচ্ছে আপনি এভাবে রেখে কিন্তু আপনার যে এই ধরনের স্টুডিওতে কিন্তু আপনি খুব সুন্দর করে ব্লগিংটা করতে পারবেন। সো আমরা এখন এইটার এই সেট আপে নিয়ে আমরা একটু স্টুডিওর ব্লগিংয়ের একটু করবো, তাহলে আপনার জন্য হয়তো একটু আইডিয়া পাবেন স্টুডিওতে কেমন এটা সার্ভিস দিবে। সো আমরা এখন যে ভিউটা পাচ্ছি এটা হচ্ছে ভার্টিক্যাল ভিউটা, এটা হচ্ছে আমি যেই ট্রাইপড এটা দিয়ে ইউজ করতেছি, তার পাশাপাশি আমি কিন্তু খুব মোটামুটি কম সময়ের ভিতরে আমি এটা সেট আপ করলাম। আর পাশাপাশি এখন আমি যদি হরাইজনে যাবো, যেমন হরাইজনে যেতে কিন্তু আপনার খুব আমার খুব একটা টাইম লাগতেছে না, দেখেন খুবই অল্প সময়ের ভিতরে আমি হরাইজনে চলে গেলাম, হ্যাঁ খুব অল্প সময়ের ভিতরে আমি হরাইজনে চলে গেলাম। সো মোটামুটি 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ব্লগিং সেট আপ রেডি। বাট আমরা যারা DSLR দিয়ে একটু বেশি টাইম লাগে, কারণ ট্রাইপড সেট করা প্লাস হচ্ছে আপনার ক্যামেরায় মাউন্ট করা সব কিছু মিলে একটু বেশি সময় লাগে, বাট এটা খুবই সুইফট, সো আপনি ইজিলি মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পেয়ে গেলেন। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যারা জাস্ট ব্লগিংটা শুরু করবেন, মোটামুটি আপনার খুব একটা বাজেট না, জাস্ট মোবাইল ফোনটা আছে, উইদাউট ডাউট 1000টাকা দিয়ে আপনি এই ট্রাইপডটা অথবা অক্টোপাসটা নিয়ে নেন, কারণ এখানে মাল্টিপারপাস ইউজ করা যাবে, এটা আপনার স্ট্যান্ড করতে ইউজ করা যাবে, প্লাস হচ্ছে আপনার হরাইজন ভার্টিক্যালের ইউজ করা যাবে, প্লাস হচ্ছে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলের লোয়ার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অথবা যে কোনো জায়গায় আপনি গাছ এবং কি গাছও আপনি এটা মাউন্ট করতে পারেন। সো আমার মনে হয় ইনিশিয়াল লেভেলে এটা মোবাইল ফোন দিয়ে ব্লগ করার জন্য মনে হয় বেস্ট সেট আপ বাজেটের ভিতরে। সো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ব্লগ করতে চান, আমার মনে হয় উইদাউট ডাউট এটার সাথে যেতে পারেন, এটার কোয়ালিটি প্লাস হচ্ছে এটা যে ইউজার ফ্রেন্ডলিনেস প্লাস হচ্ছে ইউনিক ফিচারগুলো কিন্তু আপনাকে খুবই হেল্প করবে ব্লগিং করার জন্য, আর এটার বাজারও খুবই কম। সো আমার মনে হয় আপনি এটা রিগ্রেট করবেন এটা পারচেস করার পরে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।